কোরবানি পশুর ছবি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার লাভ এবং ক্ষতি কতটুকু আলহামদুলিল্লাহ সাল্লাল্তুসাল্লাম আলাহা রসুল্লা ওয়া আলিহি ওয়াসা বিহু মা ওয়ালামাবাদ কোরবানি পশু আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন অথবা যখন পশু আপনি গ্রহণ করলেন এটিকে কোরবানি করার জন্য তখন তার সাথে একটু সেলফি তোলা সেগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা মানুষকে একটু দেখানো এবং মানুষকে অনুপ্রেরণা দেওয়া এটা তো খুবই ভালো কাজ অ্যাপারেন্টলি বাধ্য তাই না কারণ আপনি মানুষকে দেখাবেন যে আপনি কোরবানি করছেন তাহলে অন্যরাও দেখে তারাও কোরবানি করার জন্য অনুপ্রাণিত হবে উদ্বুদ্ধ হবে এটা তো অ্যাপারেন্টলি বাধ্য তো ভালো কাজ তাহলে আসলে কি কাজটি ভালো কি না সেটি যদি আমরা সরিয়ার মানদণ্ডে তাকাই তাহলে আমরা দেখবো সত্যিকার অর্থে কাজটি আসলে ভালো নয় কারণ এর মধ্যে রিয়া আছে প্রদর্শনের ইচ্ছা আছে আল্লাহ

এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তাদের সাদাকা গুলোকে তারা বরাবাদ করে দেয় ধ্বংস করে দেয় এবং ব্যক্তির মতো যারা মানুষকে দান করে সাদাকা করে চ্যারিটি করে মানুষকে দেখানোর জন্য ফলে মানুষকে দেখানো এটি মূলত আশিরকুল আসগার মানুষকে দেখানোর জন্য কোনো একটা কাজ করা বা ইবাদত করা এটা আশেরকুল আসগার এটা ছোট শেরেখ এবং ছোট শেরেক আপনি জানেন আল্লাহ তালা বলেছেন লাইন আশরাফত লাইহাত নামুক ওয়ামা ইউ শেক বিরলাহী ফাকাত হার রাম আল্লাহ আলিহিল জান্না ওয়ামা ওয়াউন্নাহ কেউ যদি আল্লাহ সাথে শেরেখ করে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেন জাহান্নাম চিন্তার হয়ে যায় আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যখন ছবি আপলোড করলেন তখন আপনার মনের মনে কোঠায় কোথায় যে একটু মানুষকে দেখানোর এই প্রবণতা রয়ে যায় সেটি হয়তো আপনি বুঝতেও পারবেন আপনি জানতেও পারবেন না আবার আমরা অনেক জায়গায় যেটা একেবারে লাইভ দিই সোশ্যাল মিডিয়াতে যে আমরা এটা নিয়ে এসেছি এবং এত দাম দিয়ে কিনেছি সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছি শুধু এতটুকু কাজই কেমত দিন ব্যক্তির জন্য জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যারা মানুষকে দেখানোর জন্য আবাদত করে কেয়ামতদ্দিন আল্লাহ তালা বলবেন এদের কোনো আহ আমল আল্লাহ তালে কবুল করবেন না এবং তাদেরকে কোনো প্রতিদানও দেবেন না বলবেন তিনি যে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা এই কাজগুলো করেছো তাদের কাছে যাও এবং দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিদান দিতে পারে কিনা আমার কাছে কোনো প্রতিদান নাই এছাড়াও আপনি জানেন সৈহুল বোখারিশি বিখ্যাত হাদিসটি যেখানে সহুল্লাহসাল্লাহ আলিসলাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে এবং যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এরা হচ্ছে সে সকল ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল প্রচুর পরিমাণ সাদাকা করেছে এবং দিনই জ্ঞান বিতরণ করেছে ব্যাপকভাবে তার তারা নিজেরাও দিনের অনেক বেশি কারি ছিল কোরআনের কোরআনের হাফিজ ছিল কোরআনের আলেম ছিল কিন্তু এই সকল লোকের এই কাজগুলো করেছে এত মহৎ কাজ এবং মহান কাজ করেছে কেবল মানুষকে দেখানোর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নয় এদেরকে আল্লাহ সু হানুমাত এই ভালো কাজের কারণেও আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম প্রদান করবেন ফলে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো আপলোড করছেন ভালো কাজে আপনি আপলোড করছেন খারাপ জিনিস আপনি করছেন না এর মাধ্যমে কিন্তু আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যেতে পারে কারণ আপনি এটা করছেন কী উদ্দেশ্যে করছেন তো আল্লাহ সু হান ভালো জানেন সে কারণে আমরা বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে কোরবানির বিভিন্ন পশু নিয়ে তারা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন এগুলোকে ছবি আপলোড করছেন আপনি বাজারে কী কিনে নিয়ে এসছেন সেটা মানুষকে জানাচ্ছেন দেখাচ্ছেন দাম বলছেন এগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের লাইভ করছেন অনেকে একবার আগ্রহ করে অথবা এটা কিছুই মনে করছেন না আপনি এটা দিচ্ছেন এর মাধ্যমে লৌকিকতা প্রদর্শন অথবা এই কারণে মানুষকে দেখানোর ইচ্ছা ইচ্ছা ইত্যাদি থাকতেই পারে আর তা আমাদের এই কোরবানিকে একেবারে ধ্বংস করে দিতে পারে আল্লাহন তালা আমাদেরকে সত্যি করতে তার জন্য কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসসালাম আলিকুম আলহামতুল্লাহি আবরাকাত